দর্শক আমরা এসেছি লালগড় সদর হাসপাতালে, লালগড় জেলা প্রতিনিধি জনাব আনিসুর রহমান লাল্লা ভাই এবং এখানে আছেন প্রধান প্রতিনিধি আব্দুর রব সুজন। তারা লালমিয়াটের পঞ্চগ্রাম ইউনিয়নে একটি সংবাদ সম্মেলনের জন্য গিয়েছিলেন আজকে বিকালে। সেখানে যাওয়ার পর পঞ্চগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যিনি সভাপতি আজিজুল ইসলাম মণ্ডল এবং তার ছেলে দুজনে মিলে আমাদের এই দুজন লালমিয়াটের সিনিয়র দুই সাংবাদিক এবং একজন ক্যামেরা পার্সন এনাদের উপর অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে দেখুন কীভাবে জখম করেছে। ইনি হচ্ছেন আনিসুর রহমান লাল্লা, ইনি যমুনা টেলিভিশনের প্রতিনিধি, আরেকজন আছেন প্রথম আলোর জেনিয়া। আজকে সাংবাদিকরা যদি নিরাপদ যদি না থাকে তাহলে দেশের মানুষ কোথায় যাবে, দেশের মানুষ কীভাবে নিরাপদ থাকবে? কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন লালমিয়া জেলা পরিষদের চেয়ারম্যান এবং লালমিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান, উনি এসেছিলেন। অল্প কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন লালমিয়া জেলা বিএনপির সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল রহমান দুলু, ওনারা এখানে এসেছেন। ওনারা এসে এনাদের সঙ্গে দেখা করেছেন, এনাদেরকে সান্ত্বনা দিয়েছেন এবং এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য তারা বলেছেন। তো আমি একটু লাল্লা ভাইয়ের সঙ্গে যদি একটু কথা বলি, লাল্লা ভাই একটু বলুন কী হয়েছিল সেখানে? বিকালে আমরা কয়েকজন সাংবাদিক পঞ্চগ্রাম ইউনিয়নের দেউতি বাজারে যাই তথ্য সংগ্রহের জন্য। পঞ্চগ্রাম ইউনিয়নের যে আওয়ামী লীগের সভাপতি ওনার সঙ্গে কথা বলি, ওনার সঙ্গে কথা বলে ওনার বাসাতে বের হওয়ার পরেই ওনার ছেলে সাহেব মণ্ডল শাহজাহান এবং সুলতান ওনার অতর্কিতভাবে আমার উপর হামলা চালায় এবং আমার ক্যামেরা ট্রাই করতে আমার মাথা আঘাত করে, হাতে আঘাত করে, ভেঙে দেবে এবং আমাকে প্রত্যেকটা গালি গালাজ করে আমাদেরকে পুড়ে মারবে, শেষ করে দিলবে, কে বাসায় তাই দেখে। পরে দেখি যেভাবে ওরা আমাদের পিছিয়ে আসতেছে চুরি টুরি নিয়ে, তাতে আমরা নিরাপদ বলে না করি। ওই অবস্থায় ইঞ্জুর অবস্থায় আমরা মোটরসাইকেলটা দিই, ইতিমধ্যে তারা আমাদের হেলমেট ক্যামেরা ড্রাইভার সব ভেঙে দিয়েছে। ওকে বলে সাংবাদিককে মারধর করেছে, এখন থেকে সাংবাদিককে মারধর করেছে, আমার ক্যামেরা পার্সনকে মারধর করেছে। তবে আমি তাদের এই আক্রমণাত্মক ইয়ে দেখে আমি এলাকায় আমরা মানুষ আজকে আপনারা দেখলেন যে সাংবাদিকের ক্যামেরা ট্রাইপড এবং এমনকি তাদের ক্যামেরা পার্সন যিনি আছেন তার উপরও হামলা চালানো হয়েছে। এখানে আমি আপনাদের কিন্তু দেখাবো লালগড় জেলা বিএনপির তিনি সাধারণ তিনি সভাপতি উনি এসেছেন, ওনার আমরা একটু বক্তব্য দেওয়ার একটু চেষ্টা করছি। আজকে লালমিয়াটার যে সিনিয়র সাংবাদিকদের উপর যে হামলা যদি চালানো এই আওয়ামী লীগের যারা আছেন, একজন আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সভাপতি এবং তার ছেলে, এটা একটি ন্যাক্কাজনক একটি ঘটনা। লালমিয়াটের সমস্ত সাংবাদিক মহল ঘুষিয়ে উঠেছে, লালমিয়ার সাংবাদিক মহলের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। আমরা একটু চেষ্টা করছি তার উপরও আমরা যখন ওখানে গিয়েছি করেছি তথ্য সংগ্রহ করার পরে আসার পথে আমাদের উপর হামলা হয়েছে। দেখার জন্য এবং লালমিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান ছিল, যার কারণে মাথা বরাবর হেলমেটে লেগে আমি এইভাবে সেট করতে চাইছি, হাতে লাগছে, হাতে লেগে হাত ছিল।
আর ওর ক্যামেরাম্যানের প্রিয়ং ছেলে তো মোটামুটি সামলায় নিতে পারছে। কর্মী সংবাদ সংবাদের জন্য তো ছুটবেই, তাদের দায়িত্ব এটা, কর্তব্যই এটা। কোথায় কি অসঙ্গতি আছে, কোথায় কোনো ধরনের দুর্ঘটনা ঘটতেছে কিনা, অন্যায় আছে কিনা, সেটা তো তারা তুলে আনবে, সেটা প্রচার করার কাজই তো তাদের। সেটা তো আমি তাকে তো, আমার যদি কোনো বক্তব্য থাকে আমি পাল্টা একটা বক্তব্য দিব মিডিয়ায় যে না এটা সত্য না, আমার বক্তব্য নেই। ওরা দুই দিকের খবরই তো প্রচার করে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে না, সেটা সে করবে, তাই বলে গায়ে হাত দেবে, ডাকাতের মতো মারবে। আবার এরা যদি ওইখান থেকে যদি মানে যেটা শুনলাম ওরা যদি চলে না আসতো মোটরসাইকেলে আগুন ধরা যেত। আমাদের চাবি, গাড়ির চাবি খুঁজতে ছিল, তো আমার চাবির ওই জায়গায় ট্রাইপড, আমার ট্রাইপডটা রাখা ছিল, যার কারণে চাবিটা টান দিতে পারে নাই। পরে যখন আমরা গাড়িতে টান দিছি, পিছন থেকে ধর ধর করে চিল্লাচ্ছে লাঠি ছোটানো। কি কারণে এই হামলাটা, এটা একটু বলবেন। হামলাটা মূলত ওখানে আজিজুর রহমান, যিনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট ইউনিয়ন, তার ছেলে সুলতান মন্ডল, তিন নং আওয়ামী লীগ যুবলীগের সভাপতি, সুলতান মন্ডল, সে হচ্ছে নিজেও বিবাহিত এবং দুই বাচ্চার বাবা, অন্য একজন মহিলা দুই বাচ্চার জননী, তাকে নিয়ে পালিয়ে গিয়েছে এবং এটা নিয়ে ওই মহিলার পরিবার থানায় একটা জিডি করেছে। তো মামলাও করার পরিকল্পনা তারা করছিল, তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দেওয়া হচ্ছিল যাতে তারা মামলা না করতে পারে। এই অভিযোগের প্রেক্ষিতেই মূলত আমরা গিয়েছি যে আসলে ঘটনা কি। আমরা প্রথমে গিয়ে মহিলার বাসায় মহিলার স্বামী, মা, তাদের সাথে কথা বলেছি, ছোটো বাচ্চা ক্লাস সিক্সে পড়ে, তাদের সাথে কথা বলেছি, তারাও কান্নাকাটি করছিল, সেগুলোর ভিডিও আমাদের কাছে রয়েছে। তারপরে আমরা গিয়েছি সুলতান মন্ডলের বাড়িতে, তার দেখা পাইনি, এবং তার যে বর্তমান বউ আছে উনি গত পরশুদিন এই টেনশনে এই কারণে ঘুমের ওষুধ খেয়ে এই লালমিয়ার সদর হাসপাতালে ভর্তি হয়েছিল, তার সাথে আমরা কথা বলে এসেছি, সুলতান মন্ডলের দেখা পাইনি। তারপর ওখান থেকে পাশে আজিজার রহমানের বাসায় আমরা গিয়েছি, তার সাথে কথা বলছি, উনি যেটা বলছেন যে আমার ছেলেও পছন্দ করছে, নিয়ে গেছে, এখন তো করার কিছু নেই, নিয়ে গিয়ে বিয়ে করছে, এখন কিছু করার নেই। ওনাদের আমরা তারপর ওনার কাছ থেকে বিদায় নিয়ে আমরা যখন আসতেছিলাম, তখন এসে আজিজার রহমানের আরেকজন ছেলে শাহেদ মন্ডল, তিনি হচ্ছে অপ্রত্যাশিত গালিগালাজ শুরু করছে। গালিগালাজে এক পর্যায়ে আমরা যখন চলে আসি, তখন আমাদের ট্রাইপড ক্যামেরা ছিনিয়ে নিয়ে, ক্যামেরা ভেঙে সেই ট্রাইপড দিয়ে, স্ট্যান্ড দিয়ে, ক্যামেরা স্ট্যান্ড দিয়ে আমাদের উপর হামলা করছে এবং চড়া হয়। কতজন তারা ছিল ওখানে? তারা আনুমানিক 10-15 জন। আজিজার রহমানের ইন্ধনে নির্দেশে, পরে উনি এসে নির্দেশ দিয়েছে ধর নির্দেশে, ওনার তিন ছেলে সহ আরও বেশ কয়েকজন। আজিজার রহমান হচ্ছে পঞ্চগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ওনার নেতৃত্বে এই ঘটনা। হ্যাঁ, ওনার নির্দেশে। আপনারা দেখলেন, এটা হলো ইনি হলেন এখন এখন টেলিভিশনের উনি প্রতিনিধি। এখানে বিএনপির আসাদুল হাসান দুনু এসেছেন, উনি সম্পর্ক দিয়েছেন। তো আজকে যেগুলো সাংবাদিকদের যেটা বক্তব্য, সেটি হচ্ছে যে সাংবাদিকরা যদি নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষ কীভাবে নিরাপদ থাকে? আজকে সাংবাদিকদের মোবাইল ছিনিয়ে নেওয়া হচ্ছে, ক্যামেরা ছিনিয়ে নেওয়া হচ্ছে, ট্রাইপড ভেঙে ফেলা হচ্ছে, তাদের ক্যামেরা পার্সনকে হামলা করছে। সত্য ঘটনা সন্ধান করতে গিয়ে যদি সাংবাদিকরা যদি এভাবে হামলা শেখা হয়, তাহলে সাধারণ মানুষের কোথায় যাবে? প্রশ্ন ধন্য দর্শক, আপনাদের উপর লালমিয়ার নিউজ থেকে এই ছিল সবশেষ আপডেট।